জলাবদ্ধতার কারণটা কি? জলাবদ্ধতা হচ্ছে, এটা নিয়ে কি আপনারা কখনো আপনাদের যে ক্যান্টনমেন্ট বোর্ড আছে ক্যান্টনমেন্ট বোর্ড কে কখনো বলেছিলেন? হ্যাঁ, এটা বলা হয়েছে অনেকবারই। আর ক্যান্টনমেন্ট বোর্ড কি কোন ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা? তারা বললে এটা কোনো গুরুত্ব দেয় না। তারা কি বলে আপনাদেরকে? তারা বলে আমরা বিল পাস হলে করে দিব বা পাঠাচ্ছি, এরকম করে সময় কাটায় যাচ্ছে। ব্যক্তি বলে কার্য সময়, অন্য অন্য এলাকা সব এলাকায় ভালো, খালি সবচেয়ে 23 বছর গ্যাপ ক্যান্টনমেন্ট এলাকায় নষ্ট। এলাকা পানি জমে, সবকিছু বাড়ির ট্যাগ দেয়, সবকিছু দেয়, কিন্তু এলাকা পানি জমে। বললে বোর্ডে জানাইলে বলছি কাহিনো নাই, বাজেট নাই, বাজেট হোক, মানে এই জায়গায় কামের কথা বলে এখন নানান ধরনের কথা। এই জায়গায় কাম করতে হলে সরকারের ফান্ডে টাকা নেয়, আর অন্য 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 খাতে কাম করতে হলে সরকারের ফান্ডে হাজার হাজার কোটি টাকা আছে। এই কথা বলবো, এটা আমরা যে জনগণ ভোগান্তি, সরকার আমাদের দিয়ে চলে, আমাদের সরকার কোনো নিরাপত্তা দেয় না, ময়লা পানি আমরা বাড়াই, কিন্তু সরকারের তো আমরা ইনকাম ট্যাক্স দিতে সব কিছু দিতে কোনো কিছু কম না। সরকারের এটা তো উচিত যে আমাদের একটা ঋণ করে দেওয়া, একটা ভালো একটা পরিবেশ করা। ধন্যবাদ। আপনাদের এই এলাকার জলাবদ্ধতা গুলো হওয়ার কারণটা কি? কারণটা হলো এই ড্রেন সাফ করে না, ড্রেনের ময়লা ভিতরে জমে রয়েছে, এই ময়লার কারণে এই এলাকায় জলাবদ্ধতা হয়। আর তাছাড়া আপনাদের যে কাউন্সিলর আছেন তারা কি কখনো পদক্ষেপ নেয় না? আমাদের এখানে কাউন্সিলর নাই, আমাদের এখানে ক্যান্টনমেন্ট বোর্ডে কাজ করে, কাউন্সিলর নাই, ক্যান্টনমেন্ট বোর্ড এই কাজটা করে না। আর ক্যান্টনমেন্ট বোর্ডকে কি আপনারা বলেছিলেন যে আপনাদের এই জলাবদ্ধতা হয়? আমাদেরকে অনেকবার বলা হয়েছে, আর এই কাজটা ঠিকমতো তারা করে না। আজকে 12 বছর তো আমাদের ড্রেন পরিষ্কার করে না ক্যান্টনমেন্ট বোর্ড। আর অল্প বৃষ্টি নামলে কি এরকম পানি? অল্প বৃষ্টি নামলে এইভাবে পানি উঠে যায় রাস্তা। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিপন সরকার।